আমি তানিয়া বাগচি, প্রগতি কলেজ অফ এডুকেশন, শালবাড়ি, শিলিগুড়ির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ আমার আলোচ্য বিষয় ডিএলএড বিভাগের প্রথম বর্ষের কোর্স P02, গ্রুপ এ মিউজিক, ইউনিট ওয়ানের প্রিলিমিনারি আইডিয়াস অফ ইন্ডিয়ান মিউজিক, ভারতীয় সঙ্গীতের প্রাথমিক ধারণা। অধ্যায়টি আলোচনার সুবিধার্থে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে, যেমন প্রাগৈতিহাসিক যুগ বা আদিম গান বা বৃত্তিমূলক গান, ভারতীয় সঙ্গীত ইতিহাসের যুগ বিশ্লেষণ, সেখানে তিনটা যুগের কথা আলোচনা করা হবে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগকে আবার কয়েকটি অংশে ভাগ করা হয়েছে, প্রাক বৈদিক যুগ, বৈদিক যুগ এবং বৈদিকোত্তর যুগ, মধ্যযুগ, সেখানে দুটো ভাগ, সুলতানি যুগ এবং মুঘল যুগ, সর্বশেষ আধুনিক যুগ। আমরা জানি যে ভারতীয় সঙ্গীতের একটা ইতিহাস আছে যা পৃথিবীর অন্যান্য সঙ্গীত ইতিহাসের থেকে অনেক বেশি বৈশিষ্ট্যপূর্ণ। লিখিত ইতিহাসের পূর্ববর্তী কালসমূহের ইতিহাস হলো প্রাগৈতিহাসিক যুগ, এবং গুহা মানবদের প্রাগৈতিহাসিক মানুষ রূপে চিহ্নিত করা যায়। তবে এই গুহা মানবদের যুগে গানের অস্তিত্ব ছিল অনুমান সাপেক্ষ। পৃথিবীর নানা দেশের সঙ্গীত গবেষক এবং ঐতিহাসিকেরা সঙ্গীত সৃষ্টির কারণ হিসেবে সেই দেশের আদিম নাচ, গান, বাজনার একটা ক্রমবিবর্তিত রূপকে নির্দিষ্ট করেছেন। আবার পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে অনুমান করা যায় যে দেবাদিদেব মহাদেব সঙ্গীত সৃষ্টি করেন এবং তার 5 জন শিষ্যকে তিনি সঙ্গীত শিক্ষা দেন, ভরত, নারদ, রম্ভা, হুপু এবং তম্বরু। আবার অন্য একটা মতে এও প্রচলিত আছে যে ব্রহ্মা সঙ্গীতের আদিগুরু, ব্রহ্মার কাছ থেকে মহাদেব, মহাদেব শেখান দেবী সরস্বতীকে, দেবী সরস্বতী নারদমুনিকে, নারদমুনি ভরতকে শেখান এবং পরবর্তীতে তিনি পৃথিবীতে সঙ্গীতের প্রচার করেন। আরেকটি মতে সঙ্গীত সৃষ্টির কারণ হিসেবে প্রকৃতিকে দায়ী করা হয়। ঋক প্রাতিসাক্ষ্যে শৌনক এবং নারদীয় শিক্ষায় নারদ দেখিয়েছেন যে পশু পাখির ডাকের মধ্য দিয়ে সঙ্গীতের একটা উৎসের খোঁজ পাওয়া যায়। যেমন সরোজং বদতি ময়ূর, ময়ূরের ডাক থেকে সরোজ, ভেকের ডাক থেকে ঋষভ, ছাগলের ডাক থেকে গান্ধার, ক্রৌঞ্চের থেকে মধ্যম, কোকিলের ডাক থেকে পঞ্চম, অশ্বের ডাক থেকে ধৈবত এবং হস্তির ডাক থেকে নিষাদ। বিভিন্ন গবেষকদের মতামতের ভিত্তিতে আদিম গানের উৎপত্তির কারণ হিসেবে যা জানা যায় যে তা হলো, প্রথমত আদিম নাচের সৃষ্টি হয়েছিল, এই যা ছিল ছন্দ, লয় এবং তালবিহীন। আদিম নাচের মধ্যে শৃঙ্খলা আনবার জন্য গাছের ডাল দিয়ে শুকনো গাছের গুড়িতে ঠুকে ঠুকে অথবা পাথরের খণ্ডের উপর ঠুকে শব্দ সৃষ্টি করা হতো, এবং এইভাবে আদিম নাচের সৃষ্টির পর সৃষ্টি হয়েছিল তালবাদ্য। মনের ভাব আদান প্রদানের জন্য অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন জনিত বিভিন্ন ইঙ্গিত এবং ভঙ্গি, একে বলা হতো আদিম অভিনয়। যথাসম্ভব আদিম অভিনয়ের পরেই সৃষ্টি হয়েছিল আদিম ভাষা, এই আদিম ভাষা জন্মানোর পরেই সৃষ্টি হয়েছিল আদিম গানের। আদিম গান ভারতীয় সঙ্গীতের মূল উৎস। প্রকৃতি সরল এবং আরোহী গতিক একঘেয়ে, দুর্বোধ্য আদিম ভাষা সৃষ্টির পরেই এই আদিম গানের জন্ম। এই আদিম গানের স্বরগুলি ছিল আবৃত্তিমূলক এবং তাই একে আবৃত্তিমূলক গানও বলা হয়ে থাকে। এবার আলোচনা করব প্রাচীন যুগ। প্রাচীন যুগ প্রথমে আসছে প্রাক বৈদিক যুগ, সেখানে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার সময়টি নিয়ে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 2000 বছরের মধ্যেকার সময়কালকে প্রাক বৈদিক যুগ বলে নির্দেশ করা হয়ে থাকে। প্রাক বৈদিক যুগের সঙ্গীত কলার বেশ কিছু নিদর্শন আমরা মহেঞ্জোদারো হরপ্পার খনন কার্যের ফলে পেয়েছি। উদাহরণস্বরূপ নানা রকম চামড়ার বাদ্যযন্ত্র, তন্ত্রীযুক্ত বীণা, হাড়ের বাঁশি, মৃদঙ্গ, ব্রোঞ্জের একটা নৃত্যশীল নারী মূর্তি, আবার নর্তকের ভগ্ন মূর্তি ইত্যাদি পাওয়া যায়। এবং এখানকার খনন কার্যের থেকে সন্ধান পাওয়া যায় ছিদ্রযুক্ত বাঁশি, এবং যা প্রমাণ করে এই প্রাক বৈদিক যুগে সাঙ্গীতিক স্বরের প্রচলন ছিল, অর্থাৎ তখনও স্বরের ব্যবহার হতো। ডক্টর উৎপলা গোস্বামী তার লেখায় জানাচ্ছেন যে সপ্ত ছিদ্রযুক্ত
বাঁশিতে সেই যুগে যে সাতসরের ব্যবহার ছিল সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং যদি সেটা প্রমাণ হয় যে সপ্তছিদ্রযুক্ত বাঁশি সেই যুগে ব্যবহার হতো, তাহলে সঙ্গীত চর্চা যে বেশ উন্নততর ছিল তাই প্রমাণ করে। এবং ধ্বংসাবশেষ থেকে সেই সময়ের একটি মূর্তির গলায় মৃদঙ্গের মতো একটা বাদ্যযন্ত্র ঝুলতে দেখা যায়, আবার শিলমোহরেও মৃদঙ্গের মতো বাদ্যযন্ত্রের ছাপ মেলে, শিলমোহরে বীণার ছবিও পাওয়া গেছে।